টলি পাড়ায় কান পাতলেই শোনা যায় একের পর এক বিচ্ছেদের গল্প। তারই মধ্যে অন্যতম প্রাক্তন জুটি সৌরভ মধুমিতা জুটি। ধারাবাহিক সবিনয় নিবেদনের মাধ্যমেই যাত্রা শুরু মধুমিতার। সেই ধারাবাহিকেই জুটি বেঁধেছিলেন সৌরভ মধুমিতা। অনস্ক্রিন জুটি পরিণত হয়েছিল অফস্ক্রিন জুটিতে। প্রায় পালিয়েই বিয়ে করেছিলেন তারা। খুব অল্প বয়সেই সৌরভের সাথে গাঁট ছড়া বাঁধেন মধুমিতা। তবে স্থায়ী হয়নি সেই সম্পর্ক। কিছু বছরের মধ্যেই তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে ভাঙন ঘটে। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এককালীন জনপ্রিয় এই দম্পতিকে নিয়ে এখনও আলোচনা বন্ধ হয়নি। সম্প্রতি মধুমিতার এক সাক্ষাৎকারে উঠে এসেছিল সৌরভের প্রসঙ্গ। প্রাক্তন স্বামীর পরিচালনায় কেন ছবি করেন না মধুমিতা, সৌরভের সাথে ডেটে যেতে চান কিনা, এইসব প্রসঙ্গ উঠে এসেছিল। বুদ্ধিমত্তার সাথে এসব প্রশ্নের উত্তরে সামাল দিয়েছেন অভিনেত্রী। প্রথমেই তিনি বুঝিয়েছেন তার কাছে ডেট কথাটির অর্থ অন্যরকম। নতুন মানুষের সাথে দেখা করাই হচ্ছে তার কাছে ডেট। ফলে শাহরুখ খান, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, গায়ক অনুপম রায়ের সঙ্গে সুযোগ পেলেই তিনি ডেটে যাবেন। কফির কাপে চুমুক দিতে দিতে জমিয়ে আড্ডা দেবেন। এমন ডেটে কি মধুমিতা প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গেও যাবেন? উত্তরে কিছুটা হকচকিয়ে তিনি জানিয়েছিলেন, হ্যাঁ তিনি যাবেন। এই মুহূর্তে সিঙ্গল জীবন কাটিয়ে সুখী রয়েছেন মধুমিতা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।